إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحم، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله رب العالمين، যাবতীয় হামদ, সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের নিমিত্তে পেশ করছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসের এই পর্যায়ে এনে উপনীত করেছেন। আমাদের সামনে রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি দিন, তারপরেই আমাদের মুসলিম বিশ্বের, সমগ্র মুসলিম বিশ্বের প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত, যার জন্যে ইমান মুমিনগণ অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে, মাহে রমজানের আগমন ঘটবে। সাথী বন্ধুগণ, পৃথিবীতে যখন পাপ পঙ্কিলতা ছেয়ে যায়, চতুর্দিকে যখন জুলুম, অত্যাচার, অনাচার এবং নানা ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কার্যক্রম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বিরোধী কার্যক্রম চতুর্দিকে যখন বিস্তার লাভ করে, প্রিয় বন্ধুগণ, স্বাভাবিকভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির অবধারিত হয়ে যায় আমাদের জন্যে। কিন্তু দয়াময় আমাদেরকে পরিশুদ্ধ করার জন্যে, আমাদেরকে সংশোধন করার জন্যে, আমাদেরকে ক্ষমা করার জন্যে মাঝে মাঝে এমন কিছু মৌসুম এনে দেন, যেই মৌসুমের মাধ্যমে, সেই মৌসুমকে কাজে লাগিয়ে আমরা পরিশুদ্ধ হতে পারি, আমরা সংশোধন হতে পারি, আমরা নিজেদের অবস্থাকে পরিবর্তন করতে পারি, আমরা আল্লাহর কাছে ক্ষমা অর্জন করতে পারি, রহমতের অধিকারী হতে পারি। এমনই একটি মৌসুম হচ্ছে অনাগত মাহে রমজান। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে এই মাহে রমজান উপলক্ষে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি বা আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার। প্রিয় সাথী বন্ধুগণ, মানুষের জীবনে ভালো কাজ করার সুযোগ সবসময় আসে না। অনেকেই সুযোগ পায় কিন্তু সুযোগকে কাজে লাগাতে জানে না। ভাইরা আমার, তা আজকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের সামনে যে একটি অবারিত সুযোগের হাতছানি রয়েছে, তথা মাহে রমজান, এই রমজানকে কিভাবে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, এটার জন্য আমাদের কি ধরনের প্রস্তুতির দরকার রয়েছে। আসুন আমরা কয়েকটি পয়েন্টে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করি। মুসলমানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহ রমজানকে আমাদেরকে দিয়েছেন তাকওয়া হাসিল করার জন্য।
রমজান উপলক্ষে আলোচনা ইনশাআল্লাহ সামনে আপনারা শুনবেন। তারপরে সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ, তোমাদের জন্য এই রমজান মাসে রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী লোকদের উপরেও রোজা রাখাকে ফরজ করা হয়েছিল। এর টার্গেট কি, এর লক্ষ্য উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, যাতে তোমরা যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল অর্জন নৈকট্য হাসিল করতে পারো। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে একটা তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন, এটার জন্য আমাদের আসলে কেমন প্রস্তুতি দরকার? আসুন, যেমন প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে ভাইরা আমার, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করার জন্যে সব ধরনের গুনাহ খাতা থেকে নিজেদেরকে সংশোধন করতে হবে। সব ধরনের পাপ রাশি, সব ধরনের গুনাহ যেগুলো আমরা অনবরত করে চলেছি, সেগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে আমাদের উচিত হবে এখন আমরা যে সমস্ত গুনাহ খাতা করে চলেছি সেগুলো থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে নিবৃত্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসো, তওবা করো। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রিটার্ন করা, কোন একটা রনওয়েতে গাড়ি চালানোর সময় আমরা যদি বুঝতে পারি যে আমার এই গন্তব্যটা ভুল বা এই রাস্তাটা ভুল, ভুল রাস্তা, তখন আমরা সঠিক পথে ফিরে আসি, ইউ টার্ন করি, আবার সেখানে আমরা রিটার্ন করে আবার সঠিক রাস্তায় চলে আসি। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, মানে ভুল পথে চলছিলাম, আমি ভুল পথ ছেড়ে দিয়ে এবার সঠিক রাস্তায় চলে আসলাম, সঠিক পথে আমি ফিরে আসলাম, এটার নামই হচ্ছে তওবা। তওবার জন্য চারটি শর্ত রয়েছে, সাথে বন্ধু আমাদের সবাই কম বেশি জানা রয়েছে। এক নম্বর হচ্ছে, যে কাজটি আমরা করছি অন্যায়, যে কাজটি করে চলেছি, যেটার ব্যাপারে আমি এখন তওবা করতে চাই, সেই কাজটাকে কমপ্লিটলি ছেড়ে দিতে হবে, পরিপূর্ণভাবে সেই কাজটাকে বাদ দিতে হবে, ওই কাজটা করতেই থাকবো আর তওবা করতে থাকবো, এটা গ্রহণযোগ্য নয়। বুঝা গেছে কিনা? তওবা আমাদের করতে হবে ঠিক, কিন্তু সেই কাজটাকে আগে বাদ দিতে হবে, ওই কাজটাকে কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে। কেউ হয়তো বা সিগারেট, ধূমপান, মদ অথবা নোংরা কিছু কিছু ইত্যাদি কার্যক্রমের অভ্যস্ত রয়েছে, সে এখন এগুলো থেকে তওবা করতে চায়, এই নোংরা কাজটা ছেড়ে দিতে হবে। তওবা করতে হবে মানে এই কাজটাকে আগে ছাড়তে হবে। দুই নম্বর, যে কাজটা হয়ে গেছে, অতীতে যা করে ফেলেছি, এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। সাথে বন্ধুগণ, তওবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাটা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। অতীতের পাপাচার নিয়ে আমাদের ভিতরে যখন অনুশোচনা আসবে, যখন আমরা অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন বলে আমরা আশা করি, কারণ তিনি নিজের নাম দিয়েছেন তাওয়াব, তিনি নিজের নাম রেখেছেন তওবা কবুলকারী, নিজের নাম রেখেছেন গফফার, ক্ষমাশীল, গফুর, অতিশয় ক্ষমাকারী, আল্লাহ রাব্বুল নিজের নাম রেখেছেন। সুতরাং আমরা প্রিয় বন্ধুগণ, যেই অন্যায় থেকে তওবা করতে চাই সেই কাজটাকে কমপ্লিটলি বাদ দিতে হবে, তারপরে ওই ব্যাপারে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তিন নম্বর হলো, ভবিষ্যতে এই কাজটি যেন আর কখনোই জেনে বুঝে না করি, এই পাপে যেন আর জেনে বুঝে কখনোই লিপ্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রমিস করতে হবে, আপনাকে অঙ্গীকার করতে হবে, আপনার আল্লাহর কাছে সিদ্ধান্ত ব্যক্ত করতে হবে যে আমি জেনে বুঝে আমার সারা জিন্দগিতে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপে আমি আর কখনোই জড়িত হব না, এই মর্মে আল্লাহর কাছে আপনাকে অঙ্গীকার দিতে হবে। বুঝা গেছে কিনা?
চার নম্বর হচ্ছে, কেউ যদি মানুষের হক নষ্ট করে থাকে, কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে থাকে, টাকা পয়সা চুরি করে থাকে, ছিনতাই করে থাকে, ঠকিয়ে থাকে, অথবা কারো জায়গা জমি ইত্যাদি দখল করে থাকে, যেহেতু এটা মানুষের হক, এটা মানুষের পাওনা, সুতরাং মানুষের পাওনা মানুষকে বুঝিয়ে দিতে হবে। আপনি মানুষের পাওনা নিজের পকেটে রেখে দিয়ে মানুষের জায়গা জমি দখল করে উপভোগ করতেছেন, খাচ্ছেন দাচ্ছেন আর তোবা করতেছেন, এটা গ্রহণযোগ্য নয়। তাকে তার যার মাল তার কাছে ফেরত দিতে হবে। লোকটা হয়তো মরে গেছে, জানি না, লোকটা হয়তো মারা গেছে, তার ওয়ারিসের কাছে ফেরত দিতে হবে। অথবা যদি তাকে খুঁজে না পাই, অনেকে হতে পারে যে কোথায় যে মালিক তার খবর জানি না, এর অস্তিত্ব আমি জানি না, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে, তার অস্তিত্ব সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তাহলে কি করতে হবে, ওই পরিমাণ সম্পদ যেটা আমার সম্পদের মধ্যে আমি কুক্ষিগত করে রেখেছি সেটাকে বের করে দিতে হবে, দান করে দিতে হবে, যে কোনো মুসলমানদের জনকল্যাণ খাতে সেটাকে ব্যয় করে দিতে হবে। তারপরে আমার কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ, এই সম্পদের মালিক তো আমি নই, সুতরাং এই সম্পদ তুমি কবুল করে না, যেটা দান করলাম সেটা তুমি কবুল করে না, এবং এর যে সওয়াব, সে সওয়াবটুকু তুমি তার মালিককে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে করে আমাদেরকে পবিত্র হতে হবে। সুতরাং প্রিয় বন্ধুগণ, তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে সবার আগে তওবা করতে হবে, তওবা করতে হবে, পাপাচার গুনাহের খাতা ইত্যাদি থেকে তওবা করতে হবে। এখন থেকেই আপনি করমদার পর্যন্ত যেতে পারবেন এর নিশ্চয়তা আপনাকে কেউ দিয়েছে? আল্লাহর পক্ষ থেকে কেউ গ্যারান্টি পেয়েছে যে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারবো? আমরা যেহেতু এই গ্যারান্টি কেউই পাই নাই, সুতরাং আমাদেরকে অনতি বিলম্বে এখনই আল্লাহ তাআলার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হবে। বিলম্ব করার কোনো সুযোগ নেই। হয়তোবা তওবা করব করব করছি, কিন্তু তওবা করার আগেই মৃত্যুর দূত আমার দুয়ারে এসে ঘা থামবে, তখন সামান্যতম সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড অপেক্ষা করা হবে না। আজকে থেকে, এই মুহূর্ত থেকে মানসিকভাবে সেই তওবা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুই নম্বর প্রস্তুতি, দুই নম্বর প্রস্তুতি অতীত, অতীতের ব্যাপারগুলো পিছনে মানে আলোচনা করে নিজের সাথে নিজে, সেটি হচ্ছে যে আমরা নিজের সাথে একটু আলোচনা করব। নিজের সাথে আলোচনাটা বুঝি তো, যেটাকে বলা হয় আত্মসমালোচনা। আত্মসমালোচনা মানে নিজের হিসাব নিজেই দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে মানুষেরা, তোমরা নিজের হিসাবটা নিজেই নাও, তোমরা নিজের হিসাব নিজেই নাও, আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগে। আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি তো, আমাদেরকে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে হিসাব নিকাশে যাওয়ার আগে নিজের হিসাবটা নিজেই নেই। বুদ্ধিমান তো সেই লোক যে নিজের হিসাব নিজে নেয়। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকেরই কাছে একটি বিবেক নামক আয়না রয়েছে, বিবেক নামক আয়না রয়েছে। আয়নার সামনে দণ্ডায়মান হলে যেভাবে আমার বডির, আমার চেহারার মধ্যে কোথায় খুঁত আছে, কোথাও সমস্যা থাকলে সেটা আমরা অনুধাবন করতে পারি, ঠিক তদ্রূপভাবে আমরা যখন বিবেকের কাছে নিজেকে পেশ করব, আমার বিবেক থেকে আমি জানতে পারব যে আমার ভিতরে কোথায় ত্রুটি রয়েছে, কোথায় অন্যায় রয়েছে, কোথায় পাপাচার রয়েছে, সেগুলো আমরা উপলব্ধি করতে পারব। অবশ্যই আপনি জানেন আপনার কোথায় ঢিলামি আছে। যারা নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে গাফিলতি আছে, বলতে হবে, আত্মসংস্থাকে বের করতে হবে যে না, আমাকে আর নামাজে ঢিলামি করা চলবে না। যারা বিড়ি সিগারেট, ধূমপান ইত্যাদিতে ব্যস্ত, ইত্যাদি নিয়ে যাদের অনেক অর্থ কড়ি খরচ হয়, চেষ্টাও করেন যে না এটা ছেড়ে দেব, কিন্তু ছেড়ে দেওয়া সম্ভব হয় না, তাদেরকে আমরা বলবো আপনি নিজের সাথে বোঝপোড় করেন, সিদ্ধান্ত নেন, এই মনকে বোঝান, মনকে বোঝান যে না, এই সিগারেট পান না করলে আমার কিচ্ছুই ক্ষতি হবে, এবং এটা আমাদের অর্থ সম্পদের অপচয়, আল্লাহর কাছে এই সম্পদের হিসাব দিতে হবে। এভাবে করে প্রত্যেকে নিজের ব্যাপারে সমালোচনা করলে দেখা যাবে তার সামনে তার কোথায় কোথায় খুঁত আছে একটা বিরাট লম্বা লিস্ট তার হয়ে যাবে, সে বুঝতে পারবে যে তার ভিতরে এই ত্রুটিগুলো রয়েছে। প্রিয় ভাই আমার, সুতরাং দুই নম্বর যেটা কাজ হবে, আমাদেরকে কি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। তিন নম্বর কাজ,
নিয়তকে খারিজ করতে হবে। রমজান আসতেছে, এই রমজানের মধ্যে যেন আমি পুরো রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করি, এই জন্য আমাদের কি করতে হবে, নিয়ত করতে হবে, খালেস নিয়ত করতে হবে। নিয়ত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কি করবেন, সাহায্য করবেন বলে আশা করা যায়। নিয়ত না করলে হয়তোবা আমরা সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। হাদিসে আছে, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজটা করার নেকি তার আমল নামে বিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মারাও যায়, এখন কেউ যদি সেই নিয়তকৃত কাজটাকে সম্পাদন করার পূর্বে দুনিয়া থেকে বিদায় নেয়, অথবা অসুস্থ হওয়ার কারণে সেটা করতে না পারে, অথবা শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব নাও হয়, এই যে নিয়ত করেছিল, এই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই উক্ত কাজটা করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আমাদের নিয়ত করতে হবে যে হে আল্লাহ, যে রমজান আসতেছে, এই রমজানে পরিপূর্ণভাবে রোজা আমি ইনশাআল্লাহ রাখবো, ইনশাআল্লাহ আমি রাখবো, একটি রোজাও যেন ছুটে না যায়, এই জন্য আপনি আল্লাহর কাছে এই সিদ্ধান্ত পেশ করেন, আল্লাহ তার কাছে এই নিয়ত উপস্থাপন করেন, নিজের মনের ভাবনাটা আল্লাহর কাছে তুলে ধরেন, নিশ্চয়ই আপনাকে তিনি সাহায্য করবেন। আর যদি ভাগ্যে অন্য কিছু লেখা থাকে, ইনশাআল্লাহ আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন না, এই নিয়তের কারণে আপনার আমল নামাই সেই সওয়াবটা বিপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান একরাম, আরেকটি কাজ আমাদেরকে করতে হবে প্রস্তুতি হিসেবে, সেটি হচ্ছে যারা সালাতের ব্যাপারে গাফেল উদাসীন তাদেরকে সাবধান হয়ে যেতে হবে। যদি কেউ সালাত না পড়ে, তাহলে সালাতকে যদি কেউ অবহেলার চোখে দেখে, সালাতের প্রতি যত্নশীল না হয়, তাহলে হতে পারে তার রোজা বিফল হয়ে যাবে, তার নামাজ, তার নামাজের কারণে হয়তো রোজা বিফল হয়ে যেতে পারে, হজ বিফল হয়ে যেতে পারে, যাকাত বিফল হয়ে যেতে পারে, কোরআন তেলাওয়াত বিফল হয়ে যেতে পারে। কারণ অনেক আলেমের মতে কেউ যদি নামাজ পরিত্যাগ করে সে ব্যক্তি কুফরি করলো, অথবা অন্য আলেমগণ বলেছেন সে ব্যক্তি মুসলিম থেকে বের হয়ে গেল, মুসলিমের খাতা থেকে তার নাম কেটে গেল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ভাবে পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো, কি করলো, কুফরি করলো। প্রিয় ভাইরা আমার, সুতরাং কুফরির মতো গুনাহ আমাদের যদি না হয়ে যায়, এই জন্য আমাদেরকে এই নামাজের প্রতি যত্নশীল হতে হবে। প্রিয় ভাইরা আমার, তারপরে দেখেন যারা মাঝে মাঝে ছাড়তেন, বলবো যে না, সিদ্ধান্ত এখন থেকে যে এক ওয়াক্ত নামাজ যেন ইচ্ছাকৃত ভাবে না ছুটে যায়। মনে রাখতে হবে এই শরীরে যতদিন পর্যন্ত হৃদয়ের স্পন্দন রয়েছে, যতদিন পর্যন্ত এই শরীরে রক্তের তেজ রয়েছে, যতদিন পর্যন্ত আমার ব্রেন সুস্থ রয়েছে, ততদিন পর্যন্ত নামাজ মাফের কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নেই। আপনি অসুস্থ, অজু করতে পারছেন না, তেমন করে মাটিতে ভাত ঘুষে তেমন করে নামাজ পড়ুন, দাঁড়াতে পারছেন না বসে পড়ুন, বসে পারছেন না শুয়ে শুয়ে পড়ুন, নড়তে পারছে না ইশারায় পড়ুন, কিন্তু নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। সফরে গেছেন, নামাজকে আল্লাহ পাক শর্ট করে দিয়েছে, চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই রাকাত পড়ুন, কসর করুন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। নামাজ দুই ওয়াক্তের নামাজকে একসাথে পড়ুন, সফর অবস্থায় জোহর এবং আসরকে একসাথে পড়া যাবে, মাগরিব এবং ইশাকে একসাথে পড়া যাবে, সুন্নত পড়ার মোটেও দরকার নেই, ইচ্ছা করলে শুধু ফজরের দুই রাকাত এবং বেতের নামাজটা পড়া যেতে পারে, অন্যান্য নামাজগুলো পড়া দরকার, অন্য সুন্নত পড়া দরকার নেই। মানে খুবই শর্টকাট করে দেওয়া হয়েছে কসরের সফর অবস্থায়। কিন্তু আমরা অনেকেই জানি না যে এভাবে অনেকে নামাজ ভয়ের চোটে পড়ে না, এত নামাজ কিভাবে পড়বো, না ভাইরা আমার, আরেকটি কাজ হবে আমাদেরকে এই প্রস্তুতি হিসেবে, যেটা বলবো গত বছরের রোজা যদি কাজা হয়ে থাকে, হয়তোবা সফরের কারণে, অসুস্থতার কারণে, অথবা মহিলাদের ঋতুস্রাব জনিত কারণে যদি রোজা কাজা থাকে, আমি বলবো এই রমজান আসার পূর্বেই সে যেন কাজাগুলো সম্পন্ন করে নেয়, সে ছুটে যাওয়া রোজাগুলোকে কাজা করে নেয়। কারণ আলেমগণ বলেছেন, এক বছরের রোজা যদি আরেক বছরে নিয়ে যায়, অর্থাৎ গত রমজানের রোজা এ রোজার আসার আগে যদি কাজা না করে, তারপর আরেক রোজা চলে আসে, তা ওই রোজাগুলো যদি তার এই রোজার পরে নিয়ে চলে যায়, তার মানে ওই বছরের কাজাগুলো পূর্ণ হয় নাই, এ রোজার পরে সেগুলো নিয়ে গেল,
তাহলে এই এক বছর রোজা আরেক বছর নিয়ে যাওয়ার কারণে তাকে কি করতে হবে? ওই রোজাটা কাজা করতেই হবে, সাথে তওবা ইস্তিগফার করতে হবে, তারপরে কাফফারা দিতে হবে, প্রত্যেকটা রোজা বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিতে হবে। আলেম বলছেন এই যে বিলম্ব করার কারণে কাফফারা দিতে হবে, অর্থাৎ একজন মিসকিনকে খাবার দিতে হবে প্রত্যেকটা রোজার বিনিময়ে। যে মহিলার মনে করেন 7টা রোজা বাকি ছিল গত বছরের, গত রমজানের, সে রাখে নাই, এই রমজান চলে আসলো, এই রোজা রাখার পরে তার পরবর্তীতে যখন সে ওইগুলো কাজা করবে তখন ওই কাজা তো করতেই হবে, সাথে একটা রোজার বিনিময়ে কাফফারা দিতে হবে একজন মিসকিনকে খাবার। খাদ্য যদি দিতে চায় তাহলে 100 কেজি পরিমাণ চাল দিতে হবে প্রত্যেক রোজার বিনিময়ে। বুঝা গেছি না? বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমরা মনে রাখবো যদি রোজা ছুটে দিকে থাকে আমাদের জন্য এখন থেকে আমরা সেটা প্রিপারেশন মানে সেটা পূর্ণ করে নেই, এটি রোজার একটা প্রস্তুতি। তারপরে প্রিয় ভাইয়ের আমার রমজান মাস আসতেছে, তারাবির নামাজের প্রস্তুতি নিতে হবে, তারাবির নামাজের প্রস্তুতি নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যানবি। কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা থাকে এবং কিয়ামুল লাইল করে, রাতে সোয়াবের নিয়তে ঈমানের সাথে কিয়ামুল লাইল তা তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো পিছনের গুনাহগুলো মোচন করে দেবেন, সুবহানাল্লাহ। তাই জন্য তারাবির প্রস্তুতি নিতে হবে। তারপরে যারা এতেকাফে যেতে চান, এটা গুড অপরচুনিটি আমাদের জন্য যারা আজকে সৌদি আরবের মধ্যে রয়েছি, বিশেষ করে রমজানের শেষ দশকটা আমরা এতেকাফ করতে পারি পৃথিবীর সবচেয়ে দামি স্থান কোথায়, কাবা শরীফ। যদি সুযোগ থাকে প্রিয় বন্ধুগণ চলে যান কাবাতে, সুযোগ থাকলে চলে যান মদিনায়, সেখানে গিয়ে শেষ দশকের এই 10টি দিন কাটিয়ে আসুন, এতেকাফ করে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে এতেকাফ করতেন। আমাদের যদি সুযোগ থেকে থাকে আমরা চেষ্টা করবো এতেকাফ করা, সেজন্য একটা প্রস্তুতি থাকা দরকার। আরেকটি প্রস্তুতির কথা বলবো প্রিয় বন্ধু, সেটা হচ্ছে জাকাতের ব্যাপারটা। অনেক ভাই আছেন যারা জাকাত দিবেন দিবেন কিন্তু দেওয়া আর হয় না। আমরা বলবো আপনি রমজানটা একটা সুযোগ নিতে পারেন, এই রমজানের সুযোগ নিতে পারেন, রমজানে কি করবেন, জাকাত দিবেন। জরুরি না এক বছর পূর্ণ জাকাত হবে, কিন্তু কেউ যদি দিতে চায় অথবা অগ্রিম দিতে চায় আগামী বছর রমজানে, তাও ভালো, কারণ রমজানে দিলে মানুষের সওয়াবটা বেশি হয়, মানুষের মধ্যে একটা মনটা নরম থাকে। এই জন্য ভাইরা আমার আমরা কি করব, জাকাতের হিসাব নিকাশ করে নেব, কাকে কাকে দেব, কোন খাতে ব্যয় করবো সেটা আমরা করবো। ইফতার খাওয়াবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার খাওয়ালে সওয়াব পরিমাণ সওয়াব লাভ হয়। সুতরাং আপনি রমজানে ইফতার খাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নেন, নিজে না করলে কয়েকজন মিলে এলাকার মসজিদে ইফতার খাওয়ার ব্যবস্থা করেন, যেখানে আছেন সেখানে লোকজনকে ইফতার খাওয়ার ব্যবস্থা করেন, এটার জন্য কয়েক কিছু টাকা তুলে কয়েকজন মিলে করতে পারেন খুব ইজিলি। তারপরে একদিনে যদি আপনি 2টি সওয়াব লাভ করতে চান তাহলে আরেকজন মানুষকে ইফতার খাওয়ান, তাহলে আপনারটা সওয়াব পাবেন আর একটা সওয়াব পাবেন। আপনি 10টা রোজা সওয়াব পেতে চান একদিনে, তাহলে নিজের রোজা রাখার সাথে সাথে আরো 9 জন মানুষকে আপনি খাদ্য খাওয়ান। এভাবে করে যতজন মানুষকে খাদ্য খাওয়াবে তত পরিমাণ রোজা সওয়াব আপনার নামে লেখা হবে। তারপরে প্রিয় বন্ধুগণ রমজান মাসে উমরা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতু ফি রমাদান তা'দিলু হজ্জান, রমজান মাসে একটি রোজা করলে আল্লাহ রাব্বুল আলামিন হজের সমপরিমাণ তাকে সওয়াব দান করেন। সুতরাং এখন থেকে মনে মনে আপনি প্রিপারেশনের প্রস্তুতি নেন যে আমি রমজান মাসে কি করব, উমরা আদায় করব, উমরা আদায় করব। কত না কত জায়গায় যান, আসুন আমরা উমরা আদায়ের জন্য প্রস্তুতি নেই। এভাবে করে সাথী বন্ধুগণ আমরা রমজানের উপর প্রস্তুতি নেওয়া শুরু করে দিই এখন থেকেই। বিশেষ করে কোরআনের ব্যাপারে আমরা যত্ন নিব, কোরআন যারা শিখিনি কোরআন শিখব, কোরআনের তর্জমা যারা জানি না কোরআনের তর্জমা জানবো, কিছু কিছু সুরা যেগুলো আমরা নামাজে পড়ি কমপক্ষে 8-10টা সুরার তর্জমা ভালো করে শিখে নেবো, তাফসীর শিখে নেবো। যারা কোরআন পড়তে জানি না, মোটেও অক্ষর জ্ঞান নাই কোরআনের, বলবো যে আপনি এখন থেকে শুরু করেন, হাফেজ ঠিক করেন যে এখন থেকে কোরআন শিখতে হবে, রমজানের আগে আরো কোরআন শিখতে হবে। বুঝে গেছে কিনা? যাই হোক সাথে বন্ধুগণ, এভাবে করে যদি আমরা প্রস্তুতি নেই তাহলে আশা করা যায় এই রমজান আর 10টা রমজানের মতো হবে না, এটা আমাদের জন্য কল্যাণময় একটা রোজা হবে, রমজান হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মাহ রমজান আসার আগে আমাদেরকে তওবা ইস্তিগফার করে পুত্র পুত পবিত্র অন্তর অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদের রোজা নফল রোজা রাখতে পারি, আমরা যেন নামাজের প্রতি বেশি যত্নশীল হই, আমরা ইতিকাফ করতে পারি, উমরা আদায় করতে পারি, সব ধরনের নেকির কাজ করে যেন আমরা রমজান অর্থবাহী করতে পারি। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম।